হ্যালো ফ্রেন্ডস ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওর টপিক হলো এই অ্যাজেলিয়া অ্যাজেলিয়া প্লান্ট আমরা কিভাবে বসাবো এবং তার কি পরিচর্যা করব এবং এই অ্যাজেলিয়া প্লান্টের সবচেয়ে বিতর্কিত মন্তব্য যেটা সেটা হচ্ছে এই মাটির মিশ্রণটা মিডিয়াটা কি হবে তো ভিডিওর প্রথমে আমি এই অ্যাজেলিয়া প্লান্টটা কোথায় পাওয়া যায় সেটা সম্বন্ধে কিছু বলবো এই অ্যাজেলিয়া প্লান্টটি আমাদের উত্তর আমেরিকা এশিয়া ইউরোপ যে সমস্ত পাহাড়ি এলাকা আছে সেই পাহাড়ি এলাকার এটা প্লান্ট তো এবারে এই অ্যাজেলিয়াটা আমি কত দামে কিনেছি আমি প্রথমে বলে দিই এই অ্যাজেলিয়া প্লান্টটা আমি নার্সারি থেকে কালকে নিয়ে এসেছি তো এই অ্যাজেলিয়া প্লান্টটি আমার থেকে একশো টাকা নিয়েছে মোটামুটি এই প্লান্টগুলোর একটু দাম আছে তো এবারে এই অ্যাজেলিয়া প্লান্টটির জন্য পারফেক্ট পট আপনি কত ইঞ্চির পটে দেবেন দেখুন এই অ্যাজেলিয়া প্লান্টটিকে আমি আট ইঞ্চির পটে একটা দেব তো এবারে আমরা এই অ্যাজেলিয়া প্লান্টের যেটা সবচেয়ে বিতর্কিত মন্তব্য যেটা সেটা হচ্ছে এর পটিং মিক্সটা কি হবে এটা কি মিডিয়ায় দেবো কিন্তু কি মিডিয়ায় দেওয়ার আগে আমি প্রথমে কিছু কথা এর সম্বন্ধে বলে নেব যে কথাগুলো সেটা হচ্ছে এটি একটি পাহাড়ি এলাকার প্লান্ট পাহাড়ি এলাকায় সময় বৃষ্টি হয় তো জল এরা প্রচুর পছন্দ করে কিন্তু এর প্রবলেমটা হলো জল পছন্দ করলেও এরা গাছের গোড়ায় যে জলটা জমা সেটা একদম পছন্দ করে না তো আমাদের এমন একটা মিডিয়া এর জন্য প্রস্তুত করতে হবে যে মিডিয়াতে গাছের গোড়ায় একটু জল জমবে না মিডিয়াটা হালকা হবে এবং এর যে শেকড় এর শেকড় ছড়ানোর ক্ষমতা খুবই কম তো এমন একটা মিডিয়া দিতে হবে যেটা হালকা মিডিয়া এর শেকড় ছড়াতে এর খুব সুবিধা হবে তো সর্বপ্রথমে আমরা দেখে নেবো এই অ্যাজিলিয়া প্লান্টের জন্য যে পারফেক্ট পটিং মিক্স সেটা কি হবে দেখুন এটার জন্য আমি যেটা ব্যবহার করেছি আমি এর মধ্যে মাটি ব্যবহার করিনি এর মধ্যে আমি মাটি ব্যবহার করিনি তো এর মধ্যে আমি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে পাতা পচা সার পাতা পচা সার আপনারা বাড়িতেও প্রস্তুত করতে পারেন খুবই ইজি পাতা পচা সার এর মধ্যে আমি ব্যবহার করেছি সেভেন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট কনস্ট্রাকশান স্যান্ড এটা আমাদের আর হচ্ছে টেন পারসেন্ট যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট কাউডেন কম্পোস্ট যা থাকবে টেন পারসেন্ট টোটাল এটা হলো এর মিশ্রণ তো এবারে আমরা এই অ্যাজেলিয়া প্লান্টটি এর মধ্যে বসাবো দেখো মিশ্রণটা আমার অলরেডি রেডি করা আছে টবের মধ্যে তো আমি এই পটের মধ্যে এটাকে বসাবো প্লাস্টিকের পটের মধ্যে দেখুন পটটা খুব সুন্দর তো এই পটের মধ্যে আমি এটাকে বসাবো সর্বপ্রথমে আমি এই পটটা সিলেক্ট করার কারণ হচ্ছে দেখুন এর নিচে চারটে হোল আছে তো যেহেতু এর জল জমার একদম পছন্দ নয় সেহেতু এটা ক্ষেত্রেও এটা অনেক সুবিধা হবে তো এবারে আমরা এই চারটে হোলকে ইটের টুকরো এর মধ্যে দিয়ে দেবো দেখুন ইটের টুকরো দেওয়া হয়ে গেছে এবার আমি প্লান্টা বের করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখ দেখুন আমি এটা কালো পলিথিনের মধ্যে দিয়ে বের করে দিয়েছি এরাও নার্সারিতে যেটার মধ্যে বসিয়েছে এটাও দেখুন পাত পাতা পাচা সারের মধ্যে এদের কম্পোস্টটা অতটা ভালো নয় তো এরাও এটার মধ্যে বসিয়েছে দেখুন শেকড়গুলো দেখুন শেকড়ের ক্ষমতা একদমই নেই এই গাছের যেই কারণেই গাছ এত মারা যায় তো এবারে এইটা আমি এই পটের মধ্যে বসিয়ে তারপরে এর সম্বন্ধে সমস্ত টিপসগুলো কি সার প্রয়োগ করতে হবে সেই সমস্ত আমি বলবো তো আমি বসিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আর একটা বিষয় বসানোর আগে আপনারা দেখবেন যাতে এই যে মিডিয়াটা নার্সারি থেকে যখন আপনারা গাছটা কিনবেন গাছটা যাতে প্রচুর হালকা হয় সেটা যাতে মাটির মধ্যে না বসে থাকে এটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন ওপরে একটু মাটি থাকলে অসুবিধে নেই কারণ একটু মাটির প্রয়োজন আছে কিন্তু এই যে নিচের যে মিডিয়াটা দেখুন এই যে নিচের মিডিয়াটা মাটিটা এটা যাতে হালকা হয় এবং এটি কোনো একটা আপনি কম্পোস্টের মধ্যে বসানো থাকে যেটা হালকা মিডিয়া যার মধ্যে শেকড় যাতায়াত করতে পারে এটা আপনারা একটু দেখে নেবেন যাতে পুরো গাছটা মাটির মধ্যে না বসে থাকে তো এবারে আমি গাছটাকে বসিয়ে দেন দেখাচ্ছি দেখুন গাছটা আমাদের বসানো হয়ে গেছে এবারে মিডিয়াটা আমরা যেভাবে প্রস্তুত করেছি মাটিটা দেখুন এর মধ্যে এবার বসানোর পরে আমি জল দেবো জলটা দেখবেন সেকেন্ডের মধ্যে নিচে চলে যাবে দেখুন এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দেখুন জল জলটা সঙ্গে সঙ্গে নিচে চলে গেছে তো এবারে এই গাছের সম্বন্ধে কিছু টিপস আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই গাছটা আপনারা শীতকালে সবসময় রোদের মধ্যে রাখবেন সেকেন্ড যে টিপসটা এই গাছে অবশ্যই দিনে একবার জল দেবেন কারণ গাছটা জল খুব পছন্দ করে থার্ড যে টিপস এটার যে সার আপনারা যে ব্যবহার করবেন সেটা এনপিকে উনিশ 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 ব্যালেন্স এনপিকে আপনারা ব্যবহার করবেন আর ফোর্থ যেটা এই গাছে প্রচুর ফাঙ্গাস হয় তো আপনারা মাসে যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইট এই গাছটির মধ্যে স্প্রে করবেন তো আজকের ভিডিওটা এতটাই আশা করি অ্যাজেলিয়া সম্বন্ধে আপনাদের সমস্ত জিনিসটা বোঝা হয়ে গেছে যদি কিছু জিনিস আপনারা না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করব আর এই অ্যাজেলিয়া প্লান্ট আপনাদের বসানোর আগে চিন্তা করার কোনো দরকার নেই অবশ্যই প্রসিডিওরটা ফলো করবেন আপনাদের গাছ খুব সুন্দর হবে এবং সারা বছর বাঁচবে পরবর্তী ভিডিওতে এর পরিচর্চা আমি কিছু আছে সেগুলো করে দেখাবো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর थैंक यू धन्यवाद